বন্ধুরা, আমরা আজকে আরও একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। রেসিপিটি হচ্ছে আমরা বেগুন দিয়ে এবং আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর দেখতে থাকুন। আর আমরা সম্পূর্ণ টিপসটি আপনাদের সাথে আমরা শেয়ার করব কীভাবে রান্না করি। বন্ধুরা, আমরা প্রথমত আগে মাছটি ভেজে নেব, এই জন্য আমরা তেল দিয়েছি। তেলটি ভালো করে গরম করে নিতে হবে। আমরা এখন মাছ দিয়ে দেব। মাছটি আমরা দিয়ে দিয়েছি, এই মাছটি ভালো করে আমরা ভেজে নেব। মানে ইলিশ মাছ তো এটা ভালো করে না ভাজলে এটা কাটা বেশি, এর জন্য বেশি করে ভেজে নিতে হবে। আপনি আপনার মতো করে নেবেন। বন্ধুরা, আমাদের মাছ এখন ভাজি হয়ে গেছে, আমরা ওটা করব। আপনারা ঠিক এভাবেই ভেজে নেবেন, কেননা ইলিশ মাছ এগুলো কাটা বেশি, তার জন্য ভালো করে ভেজে নিতে হয়। ওকে, মাছটি ভাজা শেষ। এখন আমরা মশলাগুলো দিয়ে আমরা এখন পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মশলাটা ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে আমরা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম। এখন আমরা এটা ভালো করে মিক্স করে নেব। আমি পেঁয়াজগুলো মোটামুটি একটু লালচে লালচেভাবে ভেজে নেব। তারপরে আমার লবণ এবং হলুদ, অল্প একটু গুঁড়া মরিচ সব কিছু দিয়ে দিব। এর ভিতরে দিয়ে আমরা মিক্স করব। আমরা একটু হলুদ দিয়ে দিলাম সামান্য। তো আপনার যতটুকু লাগবে আপনি ঠিক অতটুকুই ব্যবহার করবেন। একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম যাতে কালারটা একটু ভালো হয়। তো আপনি যদি কাঁচা মরিচ ব্যবহার করেন তাহলে কালারটা তেমন ভালো হবে না, এই জন্য একটু গুঁড়া মরিচ দিতে হবে। তেমন লবণ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিতে হবে। আপনি যতটুকু লাগে ঠিক আপনি ততটুকুই ব্যবহার করবেন। তো আমি লবণ অল্প খাই, তার জন্য আমি অল্প দিলাম। দেওয়ার পরে আমরা সব কিছু ভালো করে নেড়ে মিক্স করে দেব। এরপরে যখন আমার মশলাটি হয়ে যাবে তারপরে আমরা যে জিনিস দিয়ে রান্না করব, যেমন আজকে আলু এবং বেগুন দিয়ে রান্না করব, আমরা সেগুলো দিয়ে দিব। আমাদের মশলাটি এখন রেডি হয়ে গেছে, আমরা দুটো তরকারি দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে যেভাবে করবেন আমরা দিয়ে দিলাম বেগুন এবং আলু দিয়ে আজকে ইলিশ মাছ রান্না। আমরা ভালো করে মিক্স করে নেব যাতে মশলাগুলো তরকারিটার সাথে ভালোভাবে লেগে যায়, তাহলে আপনার স্বাদ লাগবে রান্নাটা। হয়ে গেছে, আমি হালকা 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো, তারপর দেখবো কী অবস্থা। আমরা আবারও ফিরে আসছি, মেরে দেব। 2 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। আমরা ভালো করে মিক্স করে নেব। আমাদের তরকারি এখন কষানো শেষ, আপনারা কালার দেখে বুঝতে পারতেছেন। আমরা এখন পানি দিয়ে দিব, দিয়ে আমরা 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আমরা পানি দিয়ে দিলাম, পানিটি পরিমাণ মতো দিয়ে দিবেন। আমরা আবারও ফিরে এসেছি, 5 মিনিট পরে ফিরে আসলাম। আমাদের তরকারিটি মোটামুটি হয়ে গেছে, আমরা 5 মিনিট জ্বালাবো। 5 মিনিট জ্বালানোর পরে আমরা মাছটি দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আমি যেভাবে করি তা আমি আমার মতো করেছি, আপনারা আপনাদের মতো করবেন। তো আমি আশা করছি যে আমার যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি
আমার এই ডিশটি আপনাদের কাজে আসবে। যারা নতুন রাঁধুনি আসে, যারা নতুন রান্না করে, তাদের জন্য আমার এই চিপসটি উপকারে আসবে। আমরা মাছ দিয়ে দিলাম, তরকারিটি হয়ে গেছে, আমরা মাছটি দিয়ে দিলাম। আমরা এখন এক দু থেকে তিন মিনিট জ্বালাবো, জ্বালিয়ে আমরা বন্ধ করে দিই। বন্ধুরা, আমাদের তরকারিটি হয়ে গেছে, আমরা এখন বন্ধ করে দেব। তো আপনারা তরকারিটি রান্না করার সময় অবশ্যই লবণ সব কিছু আপনারা চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। তো আমি সব কিছু চেক করে নিলাম, ঠিকঠাক আছে, তো আপনারাও ঠিকঠাক করে নেবেন। আর আমার আরেকটি কথা, যে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।